আপনারা কি এটা জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা সবথেকে বেশি ঝামেলায় পড়েছিল কি নিয়ে? জার্মানিদের কমিউনিকেশন কোড ব্রেক করতে। দ্য ইমিটেশন গেম পুরো মুভিটাই এই জার্মান এনিগমা কোড ব্রিটিশরা কিভাবে ব্রেক করেছিল সেটার উপর বানানো। কিন্তু শুধুমাত্র কোড ব্রেক করতে পারলেই তো হবে না, এটার সাথে এটাও ইনশিওর করতে হবে যে অ্যালাইড ফোর্সরা যে জার্মানদের কোড ব্রেক করে ফেলেছে সেটা যেন আবার তারা না বোঝে, কারণ তারা বুঝে গেলে ইনস্ট্যান্টলি তারা আবার কোডটা বদলিয়ে দিবে। ফর্মার ওয়ার্ল্ড ওয়ার টু ইন্টেলিজেন্স অফিসার FW উইন্টার বটম তার বই দ্য আল্ট্রা সিক্রেটে বলেন যে তিনি চার্চিলকে এই ইনফরমেশন দিয়েছিলেন যে কয়েক ঘন্টার মধ্যেই জার্মানরা কোভেন্ট্রি অ্যাটাক করবে। কিন্তু চার্চিল প্লাস অনেক ইন্টেলিজেন্স অফিসার এটা সম্পর্কে জানার পরেও তারা কিছুই করেনি, কারণ তারা যদি এই অ্যাটাক আটকানোর জন্য কোনো ব্যবস্থা নিয়ে নিত তাহলে কিন্তু জার্মানরা বুঝে ফেলতো যে তাদের কোড ব্রেক হয়ে গিয়েছে, অর্থাৎ ভবিষ্যতে তারা হয়তো কোডটা চেঞ্জ করে দিত। আর এইটার কারণে চার্চিল একটা গ্রেটার গুড থিওরির আশ্রয় নেয়, আর এটার রেজাল্টে পুরো কোভেন্ট্রি শহর একটা ধ্বংসস্তূপে পরিণত হয়। আর এই যে একটা গ্রেটার গোল অ্যাচিভ করার জন্য একটা ছোট স্যাক্রিফাইস করা, এটাকে পরবর্তীতেই কোভেন্ট্রি কনেন্ড্রাম নাম দেওয়া হয়।